নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে তোমাদেরকে বলি, যারা মেন পরীক্ষা তোমাদেরকে বারবার করে বলছি, সময় নষ্ট না করে একদম পড়াশোনাতে ফোকাস দাও। আর আরেকটা কথা, আমি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এর আগেও 4টে পার্ট করিয়েছি, আজকে পঞ্চম পার্ট। তো একটু ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, ওটা প্লে লিস্ট করা নেই, কিন্তু ভিডিওটার মধ্যে চলে যাও, এই চ্যানেলের মধ্যেই দেখো, ভিডিওর মধ্যে ভিডিও সেকশনে তুমি ওখানে দেখো, একটু খুঁজে খুঁজে দেখে নাও। তোমাদেরকে বারবার করে বলছি, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাচ্ছি সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। আর তোমাদেরকে এটাও তোমাদেরকে বলছি, আমাদের যে স্নাইপার বইটা সেটা অবশ্যই এক কপি নিয়ে রেখো, ঠিক আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাচ্ছি ওখান থেকেই করাচ্ছি। তো চলো, আজকের কত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য দেখো। শান্তিতে নোবেল পুরস্কার 2023 কে পাচ্ছেন? এখনও তো দেওয়া হয়নি, কিন্তু দেবে তো। শান্তিতে নোবেল পুরস্কার কাদের নাম ঘোষণা হয়েছে? সবাই এক নম্বরে আছে তোমার, দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার 2023 কে পেলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ক্লাউডিয়া গোল্ডিন, নার্গিস মোহাম্মদি, ঠিক আছে, জস জন ফসি, আর এটা হচ্ছে আরেকটা দেখো, পেরি আগস্টিনি। তো এদের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, শান্তিতে হয়ে যাবে তোমাদের নার্গিস মোহাম্মদি। তবে আর কিছু কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নটার সাথে। এই যে ক্লাউডিয়া গোল্ডিন, ইনি কিন্তু অর্থনীতি বিভাগে কিন্তু এবছরই মানে নোবেল পুরস্কার পেয়েছে অর্থনীতি বিভাগে। তো পরীক্ষার প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু শুধুমাত্র যে শান্তিতে দেবে তা নয়, প্রশ্নটা কিন্তু তোমাদের এই হিসাবেও দিতে পারে যে তোমাদের এবছর অর্থনীতিতে কে পুরস্কার পেলে, ঠিক আছে? এবং তার সাথে তোমাদের বলে দিই যে এবছর যে সাহিত্যে যে নোবেল পুরস্কার দিয়েছে, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে জন ফসি। এবং তার সাথে তোমাদের যে পদার্থবিদ্যা রয়েছে, পদার্থবিদ্যাতে ইনি পেয়েছেন, এই যে চতুর্থ নামটা, এটা পদার্থবিদ্যাতে পেয়েছেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী আছে দেখো, একটু ভালো লাগলে লাইক করো প্রত্যেকজনকে, আমি অনুরোধ করব। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি এই প্রশ্নগুলো তোমাদের টাইপ করে নিয়ে আসছি, শুধুমাত্র যাতে তোমরা চাকরি পাও। আর আমি আবারও বলবো যে তোরা যারা অলরেডি আমাদের শেরশাহ ব্যাচে, কিন্তু যারা মেন ব্যাচে স্টুডেন্ট রয়েছিস তোদের জন্য সবই ফ্রি, ঠিক আছে? তো আর যারা ভর্তি হইনি তারা মাত্র 399 টাকার পরিবর্তে ঢুকে যা। আমি এইটুকু কথা দিচ্ছি, তোদের দিকে আর ভাবতে হবে না, তোদের সম্পূর্ণ মেনে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার থাকবে, ঠিক আছে? নেক্সটটা দেখো, গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2023, গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2023 কে পেলেন পশ্চিমবঙ্গের? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের কোনো প্রশ্ন হলে সেটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট। দীপনারায়ণ নায়েক, অমিত চৌধুরী, অরুন্ধতী চট্টোপাধ্যায়, না অসীম নায়ক? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দীপনারায়ণ নায়েক। ইনি গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড কিন্তু এবছর পেয়েছেন। তারপর দেখো, মালদ্বীপের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন? সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মালদ্বীপের রাষ্ট্রপতি হিসাবে নিচের কে নির্বাচিত হলেন? প্রশ্ন দেখো, মালদ্বীপের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন? এখন যত বেঙ্গল পুলিশের পরীক্ষা হচ্ছে, প্রতিটা পরীক্ষাতে কিন্তু এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু একটা করে দিচ্ছে। এর আগেও তোমাদের পরীক্ষাতে দেখেছো যে যখন তোমাদের আমেরিকাতে, যখন এর আগে যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে আমেরিকাতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল তখন কিন্তু আমেরিকার প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেখা গিয়েছিল। তো সেই জন্য তোমাদের বলছি, মালদ্বীপের এটা কিন্তু রিসেন্ট ঘটনা, দু এক মাসের মধ্যে ঘটনা, তাই এটা কিন্তু পরীক্ষায় আসার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটার উত্তর হচ্ছে মোহাম্মদ মিজু হচ্ছে তার সঠিক উত্তর। আমি আবারও বলে দিচ্ছি, মোহাম্মদ মিজু হচ্ছে তার সঠিক উত্তর। তো তোমাদের এইগুলো কিন্তু একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে? সম্প্রতি কোন দিনটিকে ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট দিন, ভারতের সম্প্রতি কোন দিনটিকে ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? 20 আগস্ট, 23 আগস্ট, 24 আগস্ট, না 27 আগস্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 23 আগস্ট। আর কেন করা হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ভারতের নির্বাচন কমিশন কোন ব্যক্তিকে ন্যাশনাল আইকন হিসাবে নিযুক্ত করলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিরাট কোহলি, এম এস ধোনি, সচিন তেন্ডুলকার, না অনিল কুম্বলে? এটা সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকার। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 132তম ডুরান্ড কাপ ফুটবল কোথায় আয়োজন করা হয়েছে? কলকাতা, ব্যাঙ্গালোর, গোয়া, নাকি ভুবনেশ্বর? এটা সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, বিশেষ করে কলকাতা পুলিশের পরীক্ষা, তো কলকাতার রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু একদমই সেটা ইম্পর্টেন্ট। কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় অদিতি স্বামী কোন খেলার সাথে যুক্ত? কনিষ্ঠতম
বিশ্ব চ্যাম্পিয়ন, ইনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন অদিতি স্বামী, ওনার নাম অদিতি স্বামী, উনি কোন খেলার সাথে যুক্ত পরীক্ষায় রিসেন্ট কারেন্ট টপিক মানে প্রচুর নিউজে ওনার নাম এসছে, তো ডেফিনেটলি এটা পরীক্ষায় আসার বিরাট চান্স। বক্সিং, টেবিল টেনিস, তীরন্দাজি না কিছুই না? সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে চালু হয়? 2016, 2017, 2018, 2019 এটা সঠিক উত্তর হয়ে যাবে 2016 ইজ দ্য রাইট অ্যান্সার। কী কী কারণে এর উদ্দেশ্য কী ছিল? যারা স্কুলে পড়তে পারেনি এমন যে সমস্ত ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গের বুকে রয়েছে তাদেরকে সামান্য কিছু শিক্ষা দিয়ে ড্রাইভার, তারপর পার্লার, টেলার বিভিন্ন কাজে তাদেরকে নিযুক্ত করাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তারপরে কী আছে দেখো, চন্দ্রযান মিশনে তিরঙ্গা পয়েন্ট নামাকরণ করা হয়েছে কোন স্থানকে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আমার মন থেকে আমি বলছি যে তোমাদের কিন্তু একটা লাইক যদি না দাও তাহলে দুঃখ পাবো সিরিয়াস, কারণ তোমাদের জন্য কি প্রশ্নগুলো তুলে নিয়ে আসছি। আর প্রত্যেকজনকে বলবো একটা শেয়ার করে দিস, প্রত্যেকজনকে অনুরোধ করছি একটু শেয়ার করিস, ঠিক আছে? যত শেয়ার না করবি তত আমার মানে এরম ধরনের প্রশ্ন যদি পেতে চাস তো ডেফিনেটলি শেয়ার কর, নাহলে আমি কিন্তু এরম ধরনের প্রশ্নের পরবর্তীতে কিন্তু আনবো না, কারণ যদি ভিডিওর যদি ভিউ না থাকে তো ডেফিনেটলি সে আর লাভ কী থাকলো, তাই না? তো একটু চেষ্টা কর, বড় দাদার মতো দিচ্ছি তো একটুখানি পাশে থাকিস। চন্দ্রযান যেখানে ভেঙে পড়েছে, চন্দ্রযান থ্রি যেখান থেকে সফল ল্যান্ডিং করেছে, মিশন চন্দ্রযান যেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছে না কোনোটাই, সে সঠিক উত্তর হয়ে যা ও উত্তর হয়ে যাবে চন্দ্রযান টু যেখান থেকে ভেঙে পড়েছিল সেখান থেকে বলা হতো কি সেই জায়গাটা তিরঙ্গা পয়েন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে। চন্দ্রযান থ্রি যে স্থানে মাটি বর্ষ করেছে তার নাম কী রাখা হয়েছে? তিরঙ্গা পয়েন্ট, শিবশক্তি পয়েন্ট, ভারত শক্তি পয়েন্ট না মহাকাল পয়েন্ট? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিবশক্তি পয়েন্ট। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং আমার মন বলছে এগুলো পরীক্ষায় আসবে এরকম একটা ভাবছি আমি। তো দেখো শেষ প্রশ্ন আজকের, রুবেলা নামক ভাইরাস সম্পূর্ণ নির্মূল করা হয়েছে নিচের কোন দেশটি থেকে? নেপাল, ভুটান, ভারত নাকি চীন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভুটান ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো আজকে ছিল এই 10টা প্রশ্ন, কেমন লাগলো ভিডিও কমেন্ট সেকশনে জানাবে এবং তার সাথে বলছি যে একটু শেয়ার অবশ্যই করবি, ঠিক আছে? অনেকজন হয়তো ভাববি যে শেয়ার করবো না, কিন্তু মানে শেয়ার করলে কী জানিস তো, এটা নয় যে কেউ চাকরি নিয়ে নেবে তোর কাছ থেকে, যে চাকরি পাওয়ার সে এমনিতেই পাবে, কিন্তু তোদের দিকে বলছি একটু শেয়ার না করলে হয়তো আমার মনটা ভেঙে যাবে, আমি আর ভিডিও তোদের দিকে দেবো না, বুঝতে পারলি? তো একটু মাথায় রাখিস এটা, যে যখন শিক্ষকের কাছ থেকে তুই কিছু পাচ্ছিস তো শিক্ষক তো তোর কাছ থেকে তো গুরুদক্ষিণা হিসাবে কিছু চাইবে, তো গুরুদক্ষিণা হিসাবে একটুখানি শেয়ার করতে বলছি, তোদের তো অনেক গ্রুপ গ্রুপ আছে, ঠিক আছে? একটু শেয়ার করিস। অল দ্য বেস্ট, আজকে পর্যন্ত এতটাই, নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।